সৌরমণ্ডলের দুই বৃহৎ গ্রহ বৃহস্পতি ও শনি একে অপরের কাছাকাছি চলে আসছে। গত 800 বছরের মধ্যে এই গ্রহ দুটোকে এতটা কাছাকাছি অবস্থানে আর কখনোই দেখা যায়নি। আগামী 16 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত এমন মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার তথ্য মতে 21 ডিসেম্বর এই গ্রহ দুটি এতটা কাছাকাছি আসবে যে এদের দেখে যুগ্ম গ্রহ বলে ভুল হতে পারে। প্রতি 20 বছর পরপর গ্রহ দুটির ব্যবধানে তারতম্য ঘটে, কিন্তু এবারের যুগলবন্দী অত্যন্ত বিরল, কারণ এ সময় গ্রহ দুটি একে অপরের অনেকটাই কাছে চলে আসবে। এমন এক মহাজাগতিক ঘটনা দেখার জন্য বহু বছর অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের। সর্বশেষ 1226 সালে 4 মার্চ ভোরে কাছাকাছি এসেছিল এই দুটি গ্রহ। 21 ডিসেম্বর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহ দুটির উপগ্রহগুলো দেখা যেতে পারে। তবে আপাত দৃষ্টিতে গ্রহ দুটিকে যতই কাছাকাছি দেখা যাক না কেন, বাস্তবে তাদের মধ্যে কয়েকশো হাজার লাখ মাইলের দূরত্ব বজায় থাকবে। গ্রহ দুটি এতটাই উজ্জ্বল থাকবে যে গোধূলি বেলায়ও আকাশে তাদের দেখা মিলবে। তবে এবার এই যুগলবন্দী দেখতে না পেলে গ্রহ দুটিকে ফের কাছাকাছি অবস্থানে দেখতে অপেক্ষা করতে হবে 2080 সালের 15 মার্চ পর্যন্ত। তারপর আবার 2400 সালে একে অপরের কাছাকাছি আসবে এই দুই গ্রহ। মার্সিয়া মন্ডল, মাই টিভি।